ফেলছি এটা হলো সিডস এটা আমি তুলে ফেলছি ড্রাই করতে যাতে আমি নেক্সট ইয়ার লাগাতে পারি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অক্টোবর 16th আর আমার বাগানে এখনও অনেক নতুন নতুন লাউ এসেছে জানি না এগুলো বাজবে কিনা এগুলো যদি ঠান্ডা খুব না পড়ে কালকের থেকে আমাদের এখানে টেম্পারেচার ড্রপ করবে আর করবে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে মোস্ট লাইকলি কালকের পরে আমি জানি না এগুলো বাজবে নাকি আর এখানে টি হয়ে বসে আছে অনেকদিন ধরে এটা আমি রেখে দিয়েছি আর পিক করে নেই এটা দিয়ে আমি সিডস কালেক্ট করবো খুবই ঝাল পেপারটা খুবই ঝাল এটার সিডস আমি সেভ করছি এটা সেভ করে নেব আমি সিডস সেভ করতে হয় যখন ইউজুয়ালি আমি দেখেছি এখানে যেটি আছে ভূত চলে কিয়া পেপারসগুলো এখনও ভালো আছে আমি কিছু প্ল্যান করে ঢুকিয়ে নিয়েছি আগে যেমন চেরি পেপার এগুলো আমি আগে নিয়ে নিয়েছি যেন কোনো এটা আই বিলিভ সিলান্ত্র চাইনিজ না মেক্সিকান সিলান্ত্র এখানে অনিয়ন্স দেওয়া আছে কিছু এটি সম্ভবত আমার স্কর্পিয়ন এখানে আমি কিছু ব্যারেজ দিয়ে দিয়েছি
এখানে আমার একটি অনলি ওয়ান চাল কুমড়া এটা রাখা আছে, এটাতে বড়ি বানানোর ইচ্ছা আছে। বটার স্পিনাচ কেউ খাচ্ছে না, পড়ে আছে এখানে, মিক্স হয়ে গেছে। আমার ঢেঁড়স গাছ খুব বেশি নেই, সেই জন্য আমি আসলে অকরা প্ল্যান্টটা দেখাইনি। তিনটি ছিল, চারটা সব ফুল আসছে, আমি জাস্ট রেখে দিয়েছি। আর এটা আই বিলিভ বাংলাদেশে মরক ফুল বল, এটা বাংলাদেশেরই চারা, আই বিলিভ এটা খোলরাবি, শালগম যেটা বলে বাংলাদেশে। দ্যাটস সব কিছু লাগিয়ে দিয়েছি, লাস্ট স্প্রিংও আমি এখানে খোলরাবি লাগিয়েছিলাম। আর এটি হলো আমার অ্যাপল ট্রি, এটি আমি এই সিজনে ফার্স্ট ইয়ার ছিল, এটাকে বেশি ফোকাস দেওয়া হয়নি, হোপফুলি নেক্সট ইয়ার এটা এটা গ্রো করছে। এখানে আমার আছে কিছু কচুর পাতা, আমি গার্ডেনে কোনায় কোনায় লাগিয়ে দিয়েছি। আর এখানে টমেটো আছে, এটা র্যাপ করা ছিল, এটা হয়েছে, সো এটি সিডস আমি কালেক্ট করবো, এটা রেখে দিয়েছি প্ল্যান্টটা এখনও। এই যে একটা ঝিঙ্গা, এই যে আর এই যে সেই লেমন বাম, যেটি অনেক কারণে হেল্প করে, এটা চা বা ড্রিঙ্কস খাওয়া যায়, কার যদি অ্যাংজাইটি থাকে সেটার জন্য এটা খুবই ভালো। নাস্টার্শিয়াম আমার আই বিলিভ থ্রি কালার নাস্টার্শিয়াম আছে, অরেঞ্জ আচ্ছা দেখিয়ে দিই, আর আমার ইচ্ছা আছে পটগুলো আমি এভাবে এভাবে জাস্ট র‍্যাপ করে রাখবো, আর যখন আবার নেক্সট ডে গার্ডেনিং করবো সব মাটি একসাথে করে আবার সয়েলটা ঠিক করে অ্যামেন্ড করবো, বাট এখন আমি এভাবে রেখে দেবো। এখানেও লেমন বাম, এখানেও লেমন বাম, লেমন বাম। আমার টমেটো অনেক পিক করেছি, এত পিক করেছি যে পিক করেছি, প্রিজার্ভ করেছি, আর রিলেটিভ নেইবার্সকে দিয়ে দেওয়ার পরেও উঠাতে হচ্ছে এত, আর পচে যাচ্ছে বিকজ খাওয়া হচ্ছে না। আর এটা সে ফিংঠাং এক প্ল্যান্ট, এখনও দেখছি গাছে আছে তিনটা, বার আরো নো গোড হয়তো আর হবে না। এর মধ্যে কিছু খ্যারট দিয়ে দিয়েছি আর কিছু লাল শাক। এই খ্যারটটি আমি দিয়েছি অগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর, এটা আসলে আমি গ্রো করছি, একজন আমার কাছে খ্যারট দিয়েছিল খ্যারট কেক বানাবে বলে তার জন্য, সো চার পাঁচটা ভালো সুন্দর ক্যারেট হলেই হবে আমার। আর আমার ল্যাভেন্ডার মশলা খুবই সুন্দর হচ্ছে, আমার পিক করা আছে না, যেমন এগুলো পিক করে ফেলতে পারবো এখন। সো আমি অনেক ফটের মধ্যে যেগুলো গাছ মারা গেছে দেখছি আমি ফিস লাগিয়ে দিয়েছি, যেটা বাংলাদেশে কী বলে মটরশুঁটি, সেটা লাগিয়ে দিয়েছি, এটা হবে। আমি আসলে এটা লিফ খাচ্ছি না, এটা আমি ফিস হওয়ার জন্য ওয়েট করছি। এখানে আর এখানে কলার গ্রিন আছে, আর আমি যতগুলো টমেটো প্ল্যান্ট উঠিয়েছি এখানে রেখে দিয়েছি, সো এগুলো গুড, প্ল্যান্টগুলো তুলে যদি প্ল্যান্টের ডিজিজ না থাকে ইটস গুড টু লিভ ইট অন দ্য গ্রাউন্ড। এটা আবার ই হবে, সয়েল অ্যামেন্ডমেন্টের জন্য হেল্প হবে। এটি হলো সিডস, এটা আমি তুলে ফেলছি ড্রাই করতে যাতে আমি নেক্সট ইয়ারে লাগাতে পারি। এখানেও এটাও সিডস, সিড,
যদি চান আপনি এখনই গার্ডেনে ছিটিয়ে রাখতে পারেন, এটা একাই আবার জার্মিনেট করে ফেলবে নেক্সট ইয়ারে। এখানে আমি ছিটাচ্ছি না, বাট আম পজিটিভ এটা একাই ফল করে এখানে আবার জার্মিনেট করবে যদি আমি এখানে আমি রোগ কোনো কভার্স না দিয়ে রাখি নেক্সট ইয়ারে। সব বাগানে ঘুরতে ঘুরতে বেশ কয়েকটি রেড নুডল বিন তুলে ফেলা হলো। এখানে কিছু পেপার্স আছে যেটা আমার আশা হয় না, দেখা হয় না। এখানে কোনো বাগস আছে যেটা খেল করছে, আর আমার গোলাপ গাছের এটা কাট ট্রিম করে দিতে হবে। সো কোনো পেপার্স দেখছি না আমি এখনও, জাস্ট ফ্লাওয়ার দেখছি। এখানে কোনো আর ইয়া গার্ডেন এই সিজনে আসলে অনেক মশা। সি এইটি আমার সারপ্রাইজ একটি, এটা হলো আমার হলুদ গাছ। ও আমার জিঞ্জার প্ল্যান্টও আছে অন্য সাইডে, আর একদিন দেখানো হবে। এটি 20 gallon পটের মধ্যেই এই এটা হচ্ছে। সো যখন আমি পিক করবো দেখিয়ে দেবো হলো নাকি না, এটা ফার্স্ট টাইম আমি গ্রো করছি। সো মিষ্টি আলু আছে, মিষ্টি আলু জিঞ্জার সব সামনে। আর কি ছিল আজকের আপডেট, অলমোস্ট সব গাছগুলো মারা যাবে। সো এখন ট্রাই করতে হবে এই সিজনে যেগুলো গ্রো করে সেগুলো নিয়ে এনজয় করতে। আমরা গার্ডেনার্সরা স্যাড হয়ে যায় উইন্টার আসলে, বিকজ অনেক কিছু গ্রো করতে পারেন, স্পেশালি যাদের গ্রিন হাউস না থাকে। সো আশা করি ভালো লাগলো আপনার ভিডিওটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকুন। আজকে এইখানেই রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।